হ্যান্ডবলের আন্তর্জাতিক আসরে সাফল্য মিলল বাংলাদেশের। বঙ্গবন্ধু এএইচএফ চ্যালেঞ্জ ট্রফির অনূর্ধ্ব ১৭ নারী দলের ফাইনালে ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এতে মিলল আসরের দ্বিতীয় পর্বের টিকিট, তবে অনূর্ধ্ব ১৯ দলের ফাইনালে ভারতের কাছে ৪৮-১৭ গোলে হেরে গেছে বাংলাদেশ। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। আনন্দ বেদনার কাব্য, অনূর্ধ্ব ১৭ দল চ্যাম্পিয়ন হয়েছে, অনূর্ধ্ব ১৯ ফাইনাল জিততে পারেনি। তবে দেশ তো একটাই, উদযাপনটা একসাথে করেছে দুই বয়সভিত্তিক দল। মধ্যমণি অনূর্ধ্ব ১৭ দলের অধিনায়ক মোসাম্মত মারফি, তার আসরসেরার পুরস্কার দেশের চ্যাম্পিয়ন আর রানার্স আপ ট্রফির মাঝে। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের শুরুটা আশা নিরাশার দোলা চলে। দুই বয়স শ্রেণীর আসরে প্রথমে হয়েছে অনূর্ধ্ব ১৭ দলের ফাইনাল। বারবার পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা, শেষ মুহূর্তের গোলে ২০-২০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে একই চিত্র, শেষ মুহূর্তে এগিয়ে গিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এতে আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফির দ্বিতীয় রাউন্ডের টিকিট মিলেছে মারফি রুনা লাইলাদের। অনূর্ধ্ব ১৯ দলের ম্যাচে ভিন্ন চিত্র, বড় ব্যবধানে জিতেছে ভারত। তবে চার দেশের আসরে রানার্স আপের প্রাপ্তিও কম নয় শ্যামলীদের। আমরাও চাই চ্যাম্পিয়ন হইতে, এরকম কিছু একটা ফিল ছিল, কিন্তু মাঠের মধ্যে তো চেষ্টা করছি, হাল ছাড়িনি। তারপরেও আমাদের দায়ভার আরও বাড়লো, সঙ্গে সঙ্গে আমি মনে করি যে আমাদের এই দায়িত্ব সরকারেরও বাড়া উচিত, ক্রীড়া পরিষদে বাড়া উচিত। দীর্ঘদিন পর আন্তর্জাতিক আসর খেলে আবার বিরতি, তবে ফেডারেশন বলছে তৃণমূল পর্যায়ে তাদের কার্যক্রম চলমান, যার সুফল এই টুর্নামেন্টে দেখা গেছে। ফয়জুল ইসলাম, চ্যানেল ২৪, ঢাকা।